শুক্রবার সোশ্যাল মিডিয়ায় অভিষেক ঘনিষ্ঠদের এক ব্যক্তি এক পদের দাবিতে পোস্ট। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। পুরো ভোটের আবহেও রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চার বিষয় এই দুটি। অনেকে বলছেন দুটি বিষয়কে এক সুতোয় গাঁথলে জল্পনা রসদ রয়েছে বই কি। সূত্রে খবর, এই প্রেক্ষাপটে শনিবারের বৈঠকে এক ব্যক্তি এক পদের দাবিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ব্যক্তি এক পদের পক্ষে দাবি জানিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সেই নামগুলো লক্ষ্য করার মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়, খুড়তুতো বোন অগ্নিশা বন্দ্যোপাধ্যায় এবং পিস্তুতো বোন অদিতি গায়েন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এক পদের দাবিকে সমর্থন জানান দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহার মতো তৃণমূল নেতারা, যারা অভিষেকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ফিরহাদ হাকিমকে এ নিয়ে সাংবাদিক বৈঠক করতে হয়। দলের সভানেত্রীর অনুমোদন সাপেক্ষে বলছি, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত করবেন না। সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট করা দলের জন্য অন্যায়। সোশ্যাল মিডিয়ায় যেটা বেরিয়েছে তারপরেও চারটে লাইন ছিল, যেটা হলো যে সভানেত্রী দরকার হলে এটাকে চেঞ্জ করতে পারে, সেটাকে দেওয়া হয়নি। তবে দলের এই বক্তব্যের পরেও কেউ সোশ্যাল মিডিয়া থেকে এক ব্যক্তি এক পদের দাবি সহ পোস্ট সরাননি। সূত্রে খবর, শনিবার কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বুঝিয়ে দেন তিনি এই ক্যাম্পেইন পছন্দ করছেন না। বৈঠকে তিনি এই বার্তাও দেন যে এটা চলতে পারে না। প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেস কোন দল রাজনৈতিক দল হিসেবে কাজ করছে, ক্ষমতায় আছে, কিন্তু দল বলতে যা বোঝায় সেরকম তো দল নয়। এটা একটা পার্সোনাল ফ্যামিলির পার্সোনাল ব্যাপার, একটা ফ্যামিলির পার্সোনাল প্রপার্টি, তার বাইরে কিচ্ছু না। একজন মানুষের উপরে, একজন মহিলার উপর ভিত্তি করে তৈরি, তিনি যতদিন আছেন ততদিন দল, তারপরে আমার মনে হয় না এই দল থাকবে। পার্টিরই, রাজনৈতিক দলেরই কর্মসূচি থাকে এবং গণতন্ত্র থাকে। এখন তৃণমূল দলটা যেভাবে তৈরি হয়েছে সেখানে এইসব নিয়মকানুন মেনটেন করে তো তৈরি হয়নি, যার জন্য প্রশ্নটা এসে যাচ্ছে। ফিরহাদ হাকিম নাকচ না করে সরাসরি বলছে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হচ্ছেন শ্রীমতী মমতা ব্যানার্জি। এখানে তো সমষ্টির সিদ্ধান্তটা নয়, এখানে ব্যক্তির সিদ্ধান্তটা বড়। তৃণমূল অবশ্য এসবে গুরুত্ব দিতে নারাজ। এখানে দলের মধ্যে কোনো ব্যক্তি তার কোনো বক্তব্য জানিয়ে থাকতেই পারে না, কারণ এটাকেই গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলে। তার একটা স্বতন্ত্র মডেল এই তৃণমূল কংগ্রেস, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেন দল সাধারণভাবে, সেই সিদ্ধান্তের উপরেই দল তার রণনীতিটা প্রয়োগ করে। ফলে এর মধ্যে কোনো বিরাট বিভেদ সংঘাত এটা আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে পুরো ভোটে শাসক বিরোধী লড়াইয়ের মধ্যেই তৃণমূলের অন্দরের সমীকরণ ঘিরেও চর্চা জোরদার। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।